أستاذ العلماء صاحب قبلة بشتن دي مدز الله العلي أسكري محفل دعوتي معزز محترم الله الحبيب محمد عربي صلى الله عليه وسلم وارث شمالي علماء كرم قد محفل بستيت پتر علاقار شمالي تو امام صاحب القل وفاز كرام قرر عزام امار شمل بشي اسوين امار بابار بشي شمالي تو مربين عزام بششوريا الهلال اسلاميك اكاديمي والنتم الشكو حضرت مولانا صحيح الرزا صحيح مدد الله العلي امار پران پريو بائي پتر علاقار شو پريجي حفيظ ابو الحسن صاحب مدز الله العلي حضرت مولانا مطاب الدين صاحب امار پران پریو যুবক সমাজ ভাই বন্ধুগণ পর্দার আড়ালে সম্মানিত আমার পর্দানিশীন মা ও বোনেরা প্রত্যেকের خدمت আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উপস্থিত হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়িঘরে লারাকিয়া রাস্তাঘাটে নানিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক মহফিল আউলিয়াই কেরাম গলে ওরস মহফিল আশার এবং বসার তৌফিক দান করছেন সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করে সারাই হই আলহামদুলিল্লাহ আমার বুজুরগণ আইজি জাগার মধ্যে বরাবর বিশিষ্ট আল্লাহর মকবুল সাইর ওলির ওরস মহফিল নেন ওলিয়ে কামিল শাহ সুফি حضرت مولانا رشيد علي صاحب رحمة الله عليه شخص في حضرت مولانا عبد العزيز چودري تنتو صاحب رحمة الله عليه شخص في حضرت مولانا أيوب علي صاحب رحمة الله عليه شخص في حضرت مولانا محمود الرحمن چودري صاحب مدز الله العلي الله المقبول أولياء كرام قلي ورس ما في لفلوكي আল্লাহ আমরারে আজ এই প্যান্ডেল আসার এবং বসার তৌফিক দান করছে আমার বুজুরগণ বড় ভালো একটা মহফিল এই এলাকার যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজন করা হইল আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যাদের টাকায় যাদের পয়সায় যাদের প্রচেষ্টায় এত সুন্দর মহফিল আয়োজন করা হইল আল্লাহ তোমার বান্দাগণ বান্দা মন্দিরে দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহ সাহায্য ফরমা সহায়ক হোক আল্লাহুম্মা আমিন আমার বুজুরগণ বর্তমান জমানায় ওয়াজর কোন অভাব নাই অভাব আছে নি ওয়াজর কোন অভাব নাই একটা জিনিসের অভাব সেই জিনিসের নাম হইল আমল তার নাম আমল আই জি জগত বরাহর বিশিষ্ট সাইজন মকবুল আল্লাহর ওলি হলার রুস মাহফি এই এলাকার অনেক মানুষ এখনো বাজারও আছে না শুনলে এরা মনে কত রাইতে এসে বাদে ওয়াজ আরম্ভ হলো এটা আমার এক নিয়ম থাকে আঞ্জা বাদে খে এসা বাদে খে এইন কোন বালা হেন কোন বালা এর বাদে আসুন কিছু আলিম হলোর কিছু ফেসিনচার খবর লইবা এইন কোন সময় হলো না এইন কোন তে যাও ও তুলা তুলা হরিয়া সারা আইলে প্যান্ডেল ইনশাআল্লাহ প্যান্ডেল তো ঠিক আছে আর গত বছর প্যান্ডেলে মানুষ জায়গা হইছে না হলো না এই বছর আরো বেশ হইবা আল্লাহ আসার এবং বসার তৌফিক দান করুন সারা হোক আল্লাহুম্মা আমিন আমার বুজুরগণ আইজ আপনার আর এই জায়গা বরাহর সুপার হিট ওয়াইজ হল সৈয়দ দাওয়াত দিছে বিজ্ঞ বিজ্ঞ ওলামাই কেরাম হল দিনতনে চলে ওলামাই কেরাম হলে আলোচনা করছে আমি এক নাদান নাকিস আপনার সামনে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন তাহলে সামান্য সময় আপনার সামনে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার বুজুরগণ আজকের এই মহফিলটা হইল ولي الله قال روس محفل أولياء كرام قال زيزا قائم محفل خرائي بويتر نامو إلى روس محفل আর সাধারণ কোন মানুষ যে কোন মানুষের ব্যাপারে যদি আপনি মাহফিল আয়োজন করেন তাহলে এটার নাম হইল ইসালা সর মাহফিল হলো না তে আইজ হইল ওলি আল্লাহ গনের ওরুস মাহফিল ওলি আল্লাহ হলো দারজা ইবাই যত সময় বেশি বইবাই যত বেশি বইবাই ওলি আল্লাহ হলার খাস্তনে ফায়দা মিলে জুরে হল সুবহানাল্লাহ আর সাধারণ কোন মানুষ কবরের দরজা ইবাই যত সময় বইবাই অত সময় পড়াশোনা করবাই আপনার কাছে মুর্দায় ফায়দা ভাই সুবহানাল্লাহ
আইজ আমরা এই জায়গা তাইছি নেক ইরাদা লইয়া নাই ওলি আখলার ফয়জ হাসিল করার লাগে আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনার মকবুল আউলিয়া কেরাম গণের সঙ্গে আমরা হাসর করি সহায় হোক আল্লাহুম্মা আমিন ভাই হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ফরমায় সাহবতে সালেহ তেরা সালে কুনত সাহবতে তালেহ তেরা তালে কুনত এই জমিনও মানুষ যদি ভালো মানুষের লগে চলাফেরা করে আল্লাহর বান্দা মারা যাইবা আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই ভালো মানুষের লগে তোমার হাসর করবা সুবহানাল্লাহ আর মানুষ যদি জমিনও খারাপ মানুষের লগে চলাফেরা করে আল্লাহর বান্দা মারা যাইবা আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই খারাপ মানুষের লগে তোমার হাসর করবা তে আমরা চাই আল্লাহ দুনিয়া আখিরাতে আমরা ভালো মানুষের লগে আল্লাহ রাখতাওয়ালা না হিসাব কর আল্লাহ ভালো অবস্থায় আমরা রাখতা এই জমিনও আল্লাহ দুই জাত বানাইছে এক জাতর নাম হইল জিন্নাত অপর জাতর নাম হইল ইনসান কিতাল লাগে আল্লাহ হইদরা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আমি আল্লাহ জমিন ও জিন্নাত আর ইনসান দে বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার লাগি সুবহানাল্লাহ এই জমিন শুধু জিন্নাত আর ইনসানে আল্লাহ আল্লাহ করে নিলে সব হল জিনা 18,000 মখলুকাত কুল কায়নাতের মধ্যে যা আছে প্রত্যেক জিনিস আল্লাহর তসবি তালিল করে আল্লাহ কোরআনের মধ্যে ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু পৃথিবীর মধ্যে যত জিনিস আছে গাছ বৃক্ষ লতা ভাতা যন্ত্র জানোয়ার যা কিছু আছে প্রত্যেক জিনিস আল্লাহর তসবি তালিল করে সুবহানাল্লাহ করে লেন সামগ প্রত্যেক জিনিস আল্লাহর তসবি তালিল করে আমার বুজুরগণ এই জমিন হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা আল্লাহর হাবিবে ফরমায় আদ-দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল তোমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা বন্দা এই জমিনও যদি বালা ক্ষেত করে ফসল যদি মিলাইতে পারো তোমার আখিরের জীবন রোশন হইবে আর যদি এই জমিনও তুমি বালা ফসল ফলাইতে পারো না তাহলে এটা বুঝিয়ে যাও তোমার আখিরের জীবন কিন্তু তোমার জন্য ভালো না কথাটা ঠিক না এই জমিন আল্লাহ উম্মতে মুহাম্মদের যে পরিমাণ বৈশিষ্ট্য যে পরিমাণ ফ্যাসিলিটি আল্লাহ দান করছে অন্য কোন নবীর উম্মতের আল্লাহ এই পরিমাণ ফ্যাসিলিটি দান করছে প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফিরিস্তা দান করছে ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফিরিস্তা দান করছে এই দশজনের নাম হইল কিরামান কাতিবিন তোরা মাত্র না একজন আমাদের ডাইল খান্দ আর একজন আমাদের বাম খান্দ বন্দায় যখন জমিন ভালো কাম করবো ডাইল খান্দর ফিরিস চাই নাকি লিখতে থাকুন সুবহানাল্লাহ আর বন্দায় যখন জমিন গুনার কাম করবো তখন বাম খান্দ যাই নেছে এই তোমার নামায় অমল সেই গুণাটা লেখবো একটা ব্যতিক্রমী বন্দায় জমিন নেকি করা দূরের কথা যখন ভালো খাজর ইরাদা করিলাই ও সময় তোলে আপনারা ডাইন খান ধরে ফিরিস তাই কন্টিনিউ পাবে নাকি লেবেন সুবহানাল্লাহ আইজ আপনারা এই জায়গাত উরুস মহফিল আজ কয়েকদিন তোলে জোর কদমে খাম চলে না নিচ্ছে এটা রায় 10-11টা পর্যন্ত হয়েছে চলে না খাম চলছে বন্দায় ইরাদা করছে না সাইড বাস্তি না তোলে আল্লাহ যদি বাসাই এই প্যান্ডেলও যাইমু উরুস মহফিলও যাইমু ওলামাই কেরামগুলোর কাছ থেকে বয়ান শুনে আইব যে সময় তনে ইরাদা করছে ও সময় তনে আপনার ডাইন খান ধরে ফিরিস থাকে এখন পর্যন্ত নাকি লিখতে শুন সুবহানাল্লাহ উম্মতে মুহাম্মদিয়ে জমিনও ভুল বসত গুনার কাম করব গুনা করার লগে লগে বাম খান ধরে ফিরিস থাকে কলম হাতের মধ্যে লইন গুনাটা লিখে দিন আমার বুজুর্গ যখন বামখান দর ফিরিস্তায় কলমাতের মধ্যে লইল বন্দার গুনাটা লেগে লইতা তখন ডাইলখান দর ফিরিস্তায় ফরমাইল মালাইকা তোমার কলম বন্ধ কর আল্লাহ জমিল উম্মতে মুহাম্মদের তওবা করার সময় দিছে আল্লাহুম্মা সাল্লি আলা